আল জাজিরা ও ইত্তেফাক পত্রিকায় একটা প্রতিবেদন প্রকাশ পাইছে যে প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান। আসলে এই ক্ষেপণাস্ত্র যে উন্মোচন করছে এইটা নিয়ে এত আলোচনা কেন, এত বিশ্বে আলোড়ন কেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে? দেখেন, বিশ্বের হাতে গোনা খুব কমই দেশ আছে যারা এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে, যেমন রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়া। ঠিক আছে, অন্য কোনো দেশ কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি সফল হয় নাই এই ক্ষেপণাস্ত্র তৈরি করার কাজে। যদি ইরান সফল হয়, এটা কিন্তু ইরানের জন্য একটা গেম চেঞ্জার অস্ত্র হবে। ইরানের দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 1400 কিলোমিটার। যদি 1400 কিলোমিটার সত্যি হয়, তাইলে কিন্তু এই ক্ষেপণাস্ত্র দ্বারা সরাসরি ইসরায়েলে হামলা করতে পারবে। আর এই ক্ষেপণাস্ত্রের গতিবেগ হচ্ছে শব্দের চেয়ে 14 গুণ বেশি, ঘন্টায় প্রায় 15,000 কিলোমিটার। এখন দেখেন, এই ক্ষেপণাস্ত্র যদি ইরান সত্যিই বানায় আর এই ক্ষেপণাস্ত্রটা যদি নির্ভুলভাবে কোনো জায়গায় আঘাত করতে সক্ষম হয়, তাইলে কিন্তু এটা ইসরায়েলের জন্য অনেক ভয়ের কারণ। কারণ কি, বিশ্বে এখন পর্যন্ত এমন কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয় না যা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে পুরোপুরি নিষ্ক্রিয় করতে সক্ষম 100%, কারণ হাইপারসনিকের গতিবেগ অনেক বেশি থাকে। এখন পর্যন্ত অতটা অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হয় নাই। তো যুদ্ধের সময় ইরান একটা সুবিধা পাবে, সেটা হচ্ছে ইরান ইসরায়েলে যে পারমাণবিক স্থাপনাগুলো আছে, বড় বড় স্থাপনা, তারপরে অস্ত্রের গুদামগার, এই সকল জায়গায় এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রমণ করতে পারে। আপনি দেখেন, যদি একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রমণ করা যায়, তাইলে কিন্তু ইরানের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ কি, একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন ধ্বংস হয়, তখন আশেপাশের কয়েকটা এলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে, তখন কিন্তু ইসরায়েল অনেক বড় সমস্যায় পড়বে, মনে করেন যুদ্ধে হারার মতো অবস্থা হয়ে যাবে। ইসরায়েলের কাছে কিন্তু এখন অনেক ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সামলানোর মতো এয়ার ডিফেন্স সিস্টেম এখন পর্যন্ত যেহেতু তৈরি হয় না, তাহলে ইসরায়েল পাবে কোথায়? এজন্য ইরান এই সুবিধাটা পাবে যে ইসরায়েল ইরানে আক্রমণ করার আগে অন্তত 5 বার ভাববে, কারণ আক্রমণ করলেই তবে ইরান পাল্টা আক্রমণ করবে তার বিভিন্ন দেশে, বড় বড় স্থাপনায়, কারখানায়, তারপরে পারমাণবিক স্থাপনায়, অস্ত্রের গুদামে। আর এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তো প্রতিরোধ করতে পারবে না আয়রন ডোম, তো সেক্ষেত্রে আয়রন ডোম তো এমনিতেই স্বল্প পাল্লার। তো সেক্ষেত্রে ইরান এই ক্ষেপণাস্ত্র যদি সত্যিই তৈরি করে, তাহলে কিন্তু যুদ্ধটাকে আরও অনেক পিছিয়ে দিতে পারবে, ইসরায়েলের সাথে যুদ্ধ অনেক পিছিয়ে পড়বে। কারণ কি, ইসরায়েল সহজে আক্রমণ করতে চাইবে না ইরানকে।